আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসরাতহুম আবনাউ সাবঈন সিনিনা ফাযরিবুহুম আলাইহা ফারবিকু বাইনাহুম ফিল মাযাজি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর বয়সে পৌঁছায় তখন তাদের সালাতের জন্য আদেশ করো তাহলে আপনার সন্তানকে কয় বছর বয়স থেকে আদেশ করতে হবে 7 বছর বয়স থেকে 7 বছর বয়স থেকে আপনাকে ট্রেনিং দিতে হবে আদেশ করতে হবে তারপরে বেশ 1-2 বছর ট্রেনিং যাবে আসতে যাবে 10 বছর পর্যন্ত তারপরে 10 থেকে 12 এরকম বিভিন্ন হাদিসে বলা হয়েছে মাওনা 10 12 বছর পর থেকে যদি সে সালাত আদায় না করে তাহলে অবশ্যই আপনাকে আমাকে প্রয়োজনে প্রহার করতে হবে একটু মারধর করতে হবে অথবা প্রয়োজনে আপনাকে আমাকে বিছানা আলাদা করতে হবে এমন ভাবে হাদিসে আপনার চলো ভাবে আপনার আদেশ আসছে আপনাকে আমাকে অবশ্যই এই আদেশগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতগুলো এই আদেশগুলো অবশ্যই ফলো করতে হবে অবশ্যই আপনাকে আপনার আমার সুনামনিকে তাদের সালাত আদায়ের জন্য বলতে হবে সম্মানিত ভাই আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সালাত যদি আদায় না করে তাহলে তাকে প্রহার করতে বলেছেন ইসলামের আরো কিন্তু অনেক অনেক ইবাদত রয়েছে অন্যান্য হুকুম আহকাম রয়েছে সেইগুলো ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরালো ভাবে তাকিদ দেননি যে তাকে প্রহার করো তাকে মারো তাকে মেরে পিটিয়ে তাকে ওই সিয়াম পালন করাও তাকে জাকাত দাও বা তাকে অন্যান্য আমল করতে বলো সালাতের ব্যাপারে সালাত তাহলে দেখেন বুঝেন কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি সে সালাত আদায় না করে তাহলে তাকে প্রয়োজনে প্রহার করো তাকে পিটাও তাকে একটু মারধর করো যাতে সে সালাত আদায়কারী হয় এজন্য আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দিন আল্লাহুম্মা আমিন